আমি দাঁড়িয়ে পড়েছি আর ওইদিক দিয়ে ভ্যান কাকু দেখেন একটা দারুণ রিয়াকশন দিয়ে দিল। তো বন্ধুরা আমাদের ভিডিও করা দেখে ওই পাশে থেকে একটা কাকু কি রিয়াকশন দিল। তো গাইস এই ডেটটা শুনে তো আমার মাথায় হাত আমি কিন্তু নাচার জন্য কানে হেডফোন আর হাতে ফোন নিয়েছিলাম। তো এখন আমি ভাবছিলাম যে কোথায় একটু পাবো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আছি এখন পাবলিক প্লেসে আর আমাকে পাবলিক প্লেসে ডেয়ার দেওয়া হয়েছে। পুরো দোকানে বা রেস্টুরেন্টে খাইয়ে বলতে হবে আমার কাছে টাকা নেই। তো জানি না এই ডেয়ারটা আমি পারবো কিনা। তো চলো দেখা যাক আমি করতে পারি কি পারি না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন দোকানের সামনে চলে এসেছি আর এখন আমি নেব হচ্ছে লুচি। তো দোকানের যা অবস্থা যা ভিড় আমি মানে টাওয়ারই পাচ্ছিলাম না। যাই হোক আমি আবার এদিকে চলে আসলাম, দেখা যাক কতক্ষণে লুচিটা পাই। মানে দোকানে আমি আগে গেছি তাও ওই দিকে লোকগুলোকে আগে দিয়ে দিচ্ছি। যাই হোক অনেক ভিড়ের মধ্যে আমি আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি, দেখা যাক পাই কি পাই না। তো লোক আমার আগে সরি আমার পরে এসে আগে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না। লোকটা আমার সাথে গল্প করছে আর হাসছে। ওই দেখো কি রিয়াকশন দিচ্ছে। তো ফাইনালি অনেকক্ষণ পরে আমাকে লুচিটা দিল। তো ফাইনালি লুচিটা আমার হাতে পেলাম, এখন খিদেও হয়েছে, আগে খেয়ে নিই তারপরে দেখা যাবে। তো এখানে ফাঁকা রাস্তায় আমি দাঁড়িয়ে পড়েছি আর ওইদিক দিয়ে ভ্যান কাকু দেখেন একটা দারুণ রিয়াকশন দিয়ে দিল। তো লুচিটা খুব গরম আমি খাচ্ছিলাম আস্তে আস্তে। A few moments later. তো ফাইনালি সেই মুহূর্ত যখন আমি দোকানে এখন টাকা নিয়ে গেছি হাতে, তবু আমি বলবো যে আমার কাছে টাকা নেই। তো দেখা যাক লোকটা কি বলে। এত ভিড়ের মধ্যে মানে টাকাটাও দিতে পারছিলাম না এত লোক। তো বন্ধুরা আমাদের ভিডিও করা দেখে ওই পাশে থেকে একটা কাকু কি রিয়াকশন দিল। তো ফাইনালি দোকানদারকে আমি বলছি যে টাকা না দিলে কি হবে, এই কথাটা শুনে লোকটাও কি হাসি দিল। তো যাই হোক আমি টাকাটা, তো ডেয়ার হলে কি যেহেতু আমি দোকান থেকে খাবার খেয়েছি ওই জন্য আমি টাকাটা দিলাম আর উনি আমাকে টাকাটা যেটা ফেরত পাওয়া সেটা ফেরত দিল। এত গরম গরম লুচি খেয়ে আমার লাস্যি খেতে ইচ্ছা করছিল কিন্তু দোকানে বললাম, তো পাশে একটাই দোকান ছিল তো বললো ওখানে লাস্যি নেই।
যাই হোক পেলাম না, আমি চলে আসলাম। তো এবার হচ্ছে আরেকটা বেয়ার, দেখা যাক এটাতে কি পড়ে। তো গাইস এই ডেয়ারটা শুনে তো আমার মাথায় হাত। তো বন্ধুরা আমি কিন্তু নাচার জন্য কানে হেডফোন আর হাতে ফোন নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ভাবছিলাম যে কোথায় একটু পাবলিক কম আছে আর কোথায় নাচা যায়, কিন্তু আমি কি নাচতে পারবো কি না চলো দেখা যাক। তো আমি কোথায় নাচবো এটা ভাবতে ভাবতে আমি তো এগিয়েই যাচ্ছিলাম, কিন্তু পাবলিক প্লেসে নাচার মতো মানে এখনো আমার রকাত হয়নি। যাই হোক আমি চেষ্টা তো করলাম বলো বন্ধুরা। আর এইসব পাগলামি দেখো, ওই যে সামনে দাদাটা দেখছিল। কোনো দিশা না পেয়ে আমি এদিকে টোটোতে হেলান দিলাম, এদিকে আবার টোটোটাও চলে গেল। আর ওই দিকে দেখো কত পাবলিক জমা হয়েছে আমার এই কাণ্ড কীর্তি দেখে, তো আমারই হাসি পাচ্ছিল। ওইদিকে দেখো ওই দাদাটা যাচ্ছিল বাইকে করে, কি রিয়াকশন দিল।